আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো। প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। এই সেকশনটা করলে আজকে আমাদের কমপ্লিট। আরেকটা টিউটোরিয়াল হবে রেসপন্সিভের জন্য। আমি বিগত টিউটোরিয়ালে একটাও রেসপন্সিভ করি না, ইনশাল্লাহ এবার সবগুলো মানে ফুললি রেসপন্সিভ করব ইনশাল্লাহ, আর এটা এখন কমপ্লিট করব। তবে একটু বলে রাখি, আমার টিউটোরিয়ালগুলোতে লাস্টের দিকে আমার ভয়েসটাতে একটু প্রবলেম হয়ে গেছে। এটা আমার আসলে পিসির থেকে মানে ল্যাপটপ থেকে প্রবলেমটা হয়েছে। ভয়েসটা অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসছে, আসলে এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আশা করবো আপনারা এটা একটু ভালো চোখেই দেখবেন, আর চেষ্টা করবো আমি আরও ভালোভাবে করার জন্য। সময় আসলে সময় করা হয় না, যে ভিডিওগুলোকে একটু এডিট করা সে সময়টা আসলে তেমন একটা পাই না, যার কারণে করতে পারি না। যেমন ধরেন আমি আরও কিছু জিনিস বলে রাখি, আমি কিন্তু বিশেষ করে আমি এখানে চেক করি না কত মাপ নিব বা কী আসে বিষয়ে, কারণ এটা অলরেডি ক্রিয়েট করা থাকে বিধায় এটা চেক করি না আমি। এটা আসলে আমি আপনাদেরকে বলেই রাখছি, আমি খুব দ্রুত করার চেষ্টা করি, কেননা না হলে টিউটোরিয়ালটা খুব লং হয়ে যায়, আর বেশি লং হয়ে গেলে টিউটোরিয়ালটা আসলে কেউ দেখতে চায় না। এই কারণে আমি একটু শর্টলি করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পেডিং পিক্সেল মানে পিক্সেল পারফেক্টটাই তো মেন। তো আমি যে কোডটা করতেছি, আপনারা পরবর্তী যখন হাতে করে এটা মিলাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, কারণ আমি জাস্ট পারফেক্টলি করে দিলে আপনারা জাস্ট এটা চেক করলে হয়ে গেল। যাই হোক, প্রথম আজকে লাস্ট টিউটোরিয়াল, যার কারণে আমি একটু কথা একটু বেশি বলে ফেললাম। তো আমরা এই সেকশনটা করব, আমরা শুরু করে দিই। এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার সেকশন। তো ফুটার দিলাম, এখন ফুটারের মধ্যে আমি একটা আমি এখানেই নিচ্ছি, এটার মধ্যে আমি নেই না, এটার ভিতরে নেব না, এর নিচে নেই, ফুটার টপ, ফুটার টপ নিলাম, কন্টেইনার রো, এর ভিতরে হচ্ছে আমাদের ফুটার, আমাদের হচ্ছে চারটা করে অপশন নিতে হবে, 1 2 3 4, আসলে চারটা না, এখানে একটু কাজ আছে। যাই হোক, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 3। আচ্ছা, আমরা করি, রো গেল, এরপর হচ্ছে আমরা কুল এক্সেল 4, তার ভিতর হচ্ছে ফুটার লোগো, ফুটার লোগোর ভিতরে IMG, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা image/logo, এর ভিতরে হচ্ছে এটা হবে না, এটা হবে flogo.png, alternative দিয়ে দিচ্ছি footer logo। ওকে, এটা গেল। এরপরের কাজ হচ্ছে আমাদের আলাদাভাবে একটা, এই সেকশনটা ফুটার লোগো গেল, এখন এখানে নিচ্ছি আমরা ফুটার কন্টেন্ট, কন্টেন্ট এখানে দিচ্ছি আমরা একটা পি নিচ্ছি, ওকে ঠিক আছে, চলে আসলো পি, তারপর হচ্ছে স্পান, স্পান এখানে দিয়েছি লরিম, ঠিক আছে আমরা এখানেও দিয়ে দিলাম, হয়ে গেল। দেন আমাদের এই সেকশনটাকে এখানেই ক্লোজ করতেছি, ক্লোজ করে এর নিচে আমরা এর নিচে যাচ্ছি, ঠিক বরাবর এর নিচে যাচ্ছি, রো কুল এক্সেল 5, এর মধ্যে দিচ্ছি আমরা ফুটার লিংক, ফুটার লিংক, তার ভিতরে হচ্ছে আমাদের আরেকটা ইয়ে নিচ্ছি ইউজফুল লিংক, এরপর হচ্ছে ইউজফুল লিঙ্কটা হচ্ছে আমাদের টাইটেল, ইউজফুল লিঙ্ক, আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে H2, এর ভিতরে হবে ইউজফুল লিঙ্ক, ওকে গেল। এখন এর ভিতরে যেহেতু আমাদের
এখানে লিংক মানে ক্যাটাগরি গুলো আবেজাবি গুলো বুঝবে, তাহলে আমি এখানে একটা এইচআর দিচ্ছি, কারণ এইচআরটা সবগুলোর ক্ষেত্রে সেম হবে। এর এখন হচ্ছে ইউএল এলআই এ, এখানে দিচ্ছি আমরা, এখানে একটা আইকন হবে আবার সবগুলোর ক্ষেত্রে, আমি একটা আইকন দিয়ে নিচ্ছি আগে, এটা হচ্ছে FA5 কারেক্ট রাইট ওকে। একটা স্পেস দিই, দিয়ে দিচ্ছি আমরা অ্যাবাউট আস, যাই হোক প্রবলেম ফেস করতেছে এটা, যখন দেখবেন যে কন্ট্রোল শিফট ডি দিলে এটা কাজ করতেছে না, তখন যে কাজটা করবেন তখন হচ্ছে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে গিয়ে আমি এখানে অলরেডি অ্যাটম এক্সটেনশনটা অ্যাড করে রাখছি, একটু যদি আমি নিচের দিকে যাই অ্যাটম এবং সাবলাইম একটু এখানে যাই, আচ্ছা অ্যাটম, আচ্ছা এখানে প্রবলেম হয়েছে, তাহলে আমি হেল্প ওয়েলকামে যাচ্ছি, ওয়েলকামে গিয়ে এখান থেকে যে কোনোটাই অ্যাক্টিভ করা নাই, আমি এখানে সাবলাইমটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, মানে কিবোর্ড শর্টকাটের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে এখন। ওকে অ্যাক্টিভ হয়ে গেছে, এখন যাচ্ছি, এখন গিয়ে আমরা এই জায়গায় কন্ট্রোল শিফট ডি দিচ্ছি, এই হয়ে গেল আমার, ঠিক আছে। অ্যাবাউট আস আমি এটাকে একটু শর্ট করে নিলাম, আচ্ছা শর্ট করে না নিলে সুবিধা হবে, এখানে যাই অ্যাবাউট আস, এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে মোবাইল অ্যাপস, রেসপন্সিভ ওয়েবসাইট, তারপর হচ্ছে আবার গ্রাফিক ডিজাইনই আসে, তাহলে আমি এটাই রাখলাম, এখানে শেষেরটাতে দিচ্ছি আমার আবার মোবাইল ডিজাইন, মোবাইল সরি মোবাইল অ্যাপস দিয়ে দিচ্ছি, ওকে তাহলে আমার এটা হয়ে গেল ইউএল এলআই। দেন আমি এই ডিপটাকে ইউজফুল লিঙ্কে যে ডিপটা আছে এই ডিপটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে এখানে আরেকটা ডিপ দিচ্ছি, এটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফো, অ্যাকাউন্ট ইনফো নামে আমি আরেকটা ডিপ নিলাম, অ্যাকাউন্ট ইনফো ওকে, এর ভিতরে সেম উপরের যে কোডটা আছে আমরা এটাকে কপি করে এনে রেখে দিই এখানে, এখান থেকে সেম কোডটাকে কপি করি আমরা, আচ্ছা এখানে আমরা 1 দিছি, এটা 1 হবে না, এটা 2 হবে, ওকে এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে যেভাবে আছে সেভাবেই থাক, জাস্ট আমরা এখানে নামটা পরিবর্তন করে দিই, এটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফো, অ্যাকাউন্ট ইনফো, আর এখানে প্রথম এক দুইটাকে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে সিটিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্টার, ওকে এতটুকুই রাখলাম, আর তেমন একটা চেঞ্জ করতেছি না। দেন আমরা এই পার্টটা এখানে এখানে কমপ্লিট করলাম, তো আমি কুল 5টাকে এখানে অফ রাখলাম, রেখে আরেকটা সেকশনে আসি, এটা হচ্ছে কুল এক্সেল 3 ওকে, এর মধ্যে দিচ্ছি আমরা ফুটার গ্যালারি এবং এটার মধ্যে হবে H4 H4
এটা আসলে H4 হবে কিনা আমি একটু দেখি তো। না, সবগুলাই সেম, তাহলে হবে H2। ওকে, H2। এখন H2-র মধ্যে আমি দিচ্ছি ফটো গ্যালারি। ওকে, দেন এখানেও সেম ভাবে হবে, তবে এখানে শুধু ইমেজ হবে, এখানে আর অন্য কিছু হবে না। তো সো আমি এখানে যাচ্ছি, গিয়ে এটার নিচেও একটা এইচআর হবে, আমি এইচআরটাকে ধরলাম, তার নিচে একটা ক্লাস নিচ্ছি ফটো আইটেমস। ওকে, এর মধ্যে হচ্ছে আমাদের ইউএল এলআই IMG IMG সোর্স হচ্ছে img/gallery1 2 3 4 5 6। ওকে, ছয়টা ইমেজ গ্যালারি অ্যাড হয়ে গেল, তার মানে আমাদের ফুটার টপ পার্টটা যেটা আছে, মানে আমাদের এই পার্টটা আমরা কমপ্লিট করছি, এটা হচ্ছে ফুটার মিডল এবং এটা হচ্ছে ফুটার বটম বা কপিরাইট সেকশন যেটা। যাই হোক, আমরা এই সেকশনটা কমপ্লিট করে ফেলছি, এখন এই সেকশনটাকে আমরা আগে কোড করব। তা আমরা আমাদের ফুটারে যাচ্ছি, আমি এটা অলরেডি ক্রিয়েট করে রেখেছি, এখানে আসলে দেখানোর কিছুই নেই, এখন আমরা কোড করি। আচ্ছা, তাহলে আমরা আসি ফুটার টপ, এর হচ্ছে প্যাডিং টপ 100 পিক্সেল এবং ফুটার কন্টেন্ট, ফুটার কন্টেন্টের ভিতরে হচ্ছে পি, এটা হচ্ছে ফন্ট সাইজ 17 পিক্সেল, প্যাডিং টপ 35 পিক্সেল, মার্জিন বটম 35 পিক্সেল। ওকে, এর ভিতরে আছে স্পান, ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে এটাও 17, মার্জিন বটম 35, ডিসপ্লে ব্লক, স্পান গেল। দেন আমাদের আছে ফুটার লিঙ্ক, তাহলে আমরা একটু নিচের দিকে আসি, এখানে গিয়ে ফুটার লিঙ্ক, সেটা হচ্ছে এর ভিতরে আছে H2। তো H2-র মধ্যে আমরা একটু আমরা এখানে যাই, একটা জিনিস খেয়াল করে আসি, এটা সোশ্যাল নেটওয়ার্ক, তাই না? না সরি, ভুল হয়েছে, এটা H2, এটা মনে হয় আমরা উপরে করে আসছি কিছুটা, জাস্ট ফন্ট সাইজগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আর হচ্ছে আর কি করা যায়, এইচআর মনে হয় আমরা আগেরটাই দিয়ে দিলে পারি, তাহলে আমরা এখানে যাই, সবগুলোর এইচআরের মধ্যে একটা ক্লাস ইউজ করে দিই, এটা হচ্ছে ক্লাস এইচআর। ওকে, সেমটাকে আমি কপি করলাম, কপি করে এটাকে আমি মিনিমাইজ করি, এটা এখানে যাই, এখানে দিয়ে দিচ্ছি এটা কোথায়, এটার মধ্যে নাই, তাহলে বাদ, হয়ে গেল এইচআর। এখন আমরা এটাকে এইচ টুকে আমরা এক্সটেন্ড করব আমাদের যে টাইটেল আছে, টাইটেল এইচ কে দিয়ে, এবং ফন্ট সাইজ হবে 25 পিক্সেল, ফন্ট ওয়েট হবে 700। ওকে, এইচআরকে তো আমরা করেই ফেললাম, এখন হচ্ছে আমাদের ইউজফুল যে লিঙ্কটা আছে, ইউজফুল ইউজফুল লিঙ্ক। ওকে, ইউজফুল লিঙ্কের মধ্যে এটা হবে ফ্লোট লেফট, মার্জিন রাইট 70 পিক্সেল। আমরা একটু চেক করি কেমন হইলো দেখতে,
এবার খেয়াল করেন, যেভাবে চাইছিলাম ঠিক এক্স্যাক্টলি সেইভাবে কিন্তু চলে আসছে, তাই না? ঝামেলা করে নাই, এখানে কাজ করা বাকি আছে, আমরা এটা কোড করব। যদিও মনে হয় আমরা অলরেডি করছি কোড, কিন্তু প্রবলেম ফেস করতেছি, তাই না? এটা হয়ে গেছে এক কালারের, এটা এইভাবে আসলো কেন আমাদেরকে দেখতে হবে এটা। তারপর হচ্ছে এইটা, আমরা একটু এটা একটু চেক করি, দুটোর কালার সেম, এখানে ওখানে। আচ্ছা, আমরা মনে কোথাও একটা প্রবলেম হয়েছে, আমরা একটু চেক করে আসি। এটার মধ্যে এই চার, এটার মধ্যে আমরা দিই নি ক্লাস ইকুয়াল এই চার, ওকে, এটা ঠিক হয়ে যাবে আশা করতেছি, কোনো ঝামেলা করবে না ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের এই কন্টেন্টটা আমরা কি কোথ থেকে পাচ্ছি, আমরা একটু কন্টেন্টটা চেক করি। আচ্ছা, ডিফল্টভাবে কমন সিএসএস থেকে ধরতেছে পি এর কন্টেন্ট কালার। তাহলে আমরা এখানে এটার যে পি এর যে কালারটা আছে, আমরা কালারটা এখান থেকে বলে দিব, ফন্ট সাইজ। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, এখানে আমরা কালারটা ধরে বলে দিই, কালারটা কি হবে আমাদের, নর্মাল কালার হবে। ঠিক আছে, কালারও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা এখানে বেশি, এখানে 3 ওয়াট আর আমার এখানে বেশি ওয়াট। তাহলে আমাদের কিছু ওয়াট কমাই দিলেই হবে, কিছু ওয়াট কমাই দিলে এটা ঠিকঠাক মতো বসে যাবে। আর একটা যেহেতু জাস্টিফাই করা হয় না, তাহলে এটা এইভাবেই থাকবে। আমি এটাকে কিছুটা কমাই দিচ্ছি, আমি এখান থেকে গিয়ে এবার ঠিক আছে করে দিলাম। এখানে মনে হয় আমাদের একটা প্রবলেম হয়েছে, তাই না? আমরা দেখি তো কেন প্রবলেমটা হইলো। ইউজফুল লিংক, এবং এখানেও একটা এইচআর দিলাম, ক্লাস এইচআর, এটা তো চলে আসার কথা, দেখতে হবে এখানে এইচআরটা পাইলো না কেন। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা কোডটা করি, আগে করার পর বুঝতে পারবো কেন প্রবলেম হলো। এখানে থেকে এটাকে রাইটে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এখানে যাই, গিয়ে আমরা কাজটা করি। আগে আমরা ইউজফুল লিংকে ইউজফুল লিঙ্ক ফ্লোট লেফট মার্জিন রাইট 70 পিক্সেল, ওকে, এবং হচ্ছে এর ভিতরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইনফো, এটা হচ্ছে ওভারফ্লো হিডেন, এই যে এখন চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন ফুটার লিঙ্ক গেল, এবং আমাদের আরও কিন্তু একটা ইউএল এলআই আছে, তাই না? কোথায় আছে আমরা একটু চেক করে দেখি। এটা অ্যাকাউন্ট ইনফোর ভিতরে ইউএল এলআই। তাহলে আমরা এই অ্যাকাউন্ট ইনফোকে ধরে ডাইরেক্টলি এখান থেকে আমরা বলে দেই যে অ্যাকাউন্ট ইনফোকে ধরে আমরা এখানে বলতেছি ইউএল, যেটা হচ্ছে মার্জিন 0 পেডিং 0, এলআই হচ্ছে লিস স্টাইল নান, এর ভিতরে হচ্ছে এ, দেখি তো একটা জিনিস, শুধু তো অ্যাকাউন্ট ইনফোর ভিতরেই নাই, তাই না? এটা আমাদের ফুটার লিঙ্ক টোটালটার ভিতরেই আছে। তাহলে আমরা একটা কাজ করব, যেহেতু দুটোটাকে আমাকে ডাইরেক্ট কল করতেই হবে, আমরা ডাইরেক্ট ইউএল এলআই কে
ফুটার টপের মধ্যে ধরবো। তাহলে আমরা এখানে যাই, গিয়ে এই ইউএল এলআই কে কাট করি, কাট করে এটা যেভাবে সেভাবে থাক। ডাইরেক্টলি আমাদের যে ফুটার লিংকের ভিতরে হচ্ছে এটা, হ্যাঁ এই যে টপের মধ্যে আছে, আমরা এটার মধ্যে ডাইরেক্ট এখানে পেস্ট করে দিই। এখান থেকে আমাদের কোডটা পাবে, এটা হচ্ছে কালার হবে আমাদের ব্ল্যাক। এবার হচ্ছে ট্যাগ ডেকোরেশন নাট, পেডিং বটম 5, ডিসপ্লে ব্লক। দেখি তো পাইছে কিনা। পাইছে, দুটোটা কাজ করতেছে। তারপর হচ্ছে এর ভিতরে আই, আয়ের একটা কালার হবে থিম কালার, মার্জিন রাইট 5। শেষ, পারফেক্ট, যেমনটা দরকার আমার যেমনটা হয়ে গেছে। এটাকে হোভার ইফেক্ট দেওয়া যায়, দিলে হয়ে যায়, শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফটো গ্যালারি পার্ট। তাহলে আমরা ফটো গ্যালারিটাকে ডাইরেক্টলি ধরি, আমরা এখন এটাকে নিচে নিচে করতে পারবো। আমরা এখানে যাই ফোটার গ্যালারি, এর মধ্যে হচ্ছে H4 কেন হবে, H2 কে তো আমরা অলরেডি ধরছি, তাই না? আমরা উপরে যাই, আমরা কোথায় গেল, এই যে H2, সেম জিনিসটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিই। ওকে, পারফেক্ট, এটা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের ফটো আইটেম, ফটো আইটেমস, এর ভিতরে হচ্ছে ইউএল এলআই, ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন বটম 5, পজিশন রিলেটিভ, অ্যান্ড আমাদেরকে যেটা হোভার করার পর যে ইফেক্টটা আসবে এর জন্য আমাদেরকে আলাদাভাবে একটা কোড ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমি এনজাই বিফোরে পজিশন অ্যাবসোলুট কন্টেন্ট, এখানে কিন্তু আবার খালি হবে না। এখন এখন আমার এখানে একটা কোড দিতে হবে, সেটা হচ্ছে আগে স্ল্যাশটা দিব, দিয়ে F002। ওকে, এবং কন্টেন্ট ফন্ট ফ্যামিলি হচ্ছে ভুল হচ্ছে এখানে, এই এখন ঠিক আছে, ফন্ট ফ্যামিলি সম 5 3। ওকে, ফন্ট রেট 900, টপ থেকে 50%, লেফট থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটাকে আমি ডাইরেক্টলি এইভাবে দিচ্ছি, -50% -50%। ওকে, কালার থিম কালার জেট ইন্ডেক্স 1, ট্রানজিশন 0.3, দেন এটাকে আমরা অপাসিটি এখন 0 করে দিচ্ছি, ভিজিবিলিটি হিডেন, এবং কার্সরটা যেন পয়েন্টার থাকে, এই কারণে আমরা কার্সর পয়েন্টার ইউজ করলাম। ওকে, গেল। এবং এর আফটারে এখন আসি, এর আফটারে আমাদেরকে আরো কিছু করতে হবে, কারণ আমার তো এখন আইকনটা শো করলো, আমাকে এইটা শো করাতে হবে না, কি বলে, পিছনে যে একটা অপাসিটি আছে ওভারলে, এই ওভারলের জন্য আমরা এখন আফটারে এটা ইউজ করব। সেটা হচ্ছে
পজিশন, পজিশন অ্যাবসলুট, কন্টেন্ট নাল, উইথ হবে 100%, হাইট হবে 100%, ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, লেফট থেকে 0, অপাসিটি 0, ট্রানজিশন পয়েন্ট 3S, তারপর হচ্ছে ভিজিবিলিটি হিডেন। ওকে, এবার আসি নিচে, অ্যান্ড হোভার। যখন আমি কাকে হোভার করব, বিফোর কে এবং আফটার কে যখন হোভার করব, জাস্ট অপাসিটি এখানে যাই, গিয়ে দিচ্ছি কাকে, অ্যান্ড বিফোর কমা, অ্যান্ড আফটার, ঠিক আছে, দুইটাকে একসাথে দিচ্ছি, অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল। আচ্ছা, যেটা করলাম এখন ঠিকঠাক মতো আসছে কিনা একটু দেখি, হ্যাঁ চলে আসছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমার অপাসিটিটাকে একটু কমায় দিতে হবে, অপাসিটিটা বেশি হয়ে গেছে। তাহলে এভাবে দিলে হচ্ছে না, কারণ ডাইরেক্টলি এভাবে দিয়ে পারা যাচ্ছে না। তাহলে যেটা করতে হবে, আমি এটাকে একটু কপি করি, কপি করে এখানে গিয়ে পেস্ট করলাম এবং এটাকে এখান থেকে মুছে দিচ্ছি, আর এইখানে গিয়ে এটা দিব 7। ওকে, ওই তো পারফেক্ট, যে এরকম চাইছে। এখন এইখানে যে ক্লিক করার পর পপ আপ আকারে যে ইমেজটা শো করবে, এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ, এটা আপনাদের টাস্ক থাকবে, এটা আমি করবো না। ক্লিক করলে ইমেজটা শো হবে, এটা আপনাদের কাজ। ওকে, তাহলে আমার যা যা দরকার ছিল এটা আমরা প্রথম সেকশন কমপ্লিট হয়ে গেল। এবার আসবে ফুটার মিডল, এই সেকশনটা, এটা অলরেডি করাই আছে আমাদের, জাস্ট আমরা বসাই দিব পারফেক্টলি, এখানে একটু জায়গা একটু করতে হবে আর এটা। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে যাই, গিয়ে আমরা এটার যাচ্ছি আগে, এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে থাকি, এটা ফুটার টপ, ফুটার টপকে আমরা এখানে মিনিমাইজ করে দিলাম। দেওয়ার আগে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ফুটার টপ স্টার্ট। আচ্ছা, এখানে একটা প্রবলেম ফেস করতেছি, আমার ওইটা কাজ করতেছে না, এটা একটা ঝামেলাদায়ক। ওকে, এটাকে কপি করি, কপি করে এটাকে আমি মিনিমাইজ করতেছি, দেন এখানে দিয়ে দিচ্ছি ইন্ট। ওকে, এটা হলো ফার্স্ট ফুটার গেল আমার, ফুটার টপ। এখন আসবো আমরা ফুটার মিডল। ওকে, আমরা ফুটার মিডলটা করি, এবার ফুটার মিডল, আরে ওকে, কন্টেনার রো পুল এক্সেল 4, এর ভিতরে হচ্ছে ফুটার সোশ্যাল, সোশ্যাল ফুটার সোশ্যাল এটাই রাখি, এটা H4 রাখলাম, H4 না, এটাকে H4 দিচ্ছি, সোশ্যাল নেটওয়ার্ক
ULLIA দেখে, ওকে। এখন এখানে হবে আমাদের আইকনগুলো FAB FA5 ফেসবুক F, ওকে। এটা হচ্ছে টুইটার, আর এটা দিয়ে দিচ্ছি আমি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম FAS, এটা হবে FAB, দেখি আসছে কিনা আগে। আসে নাই, FAS দিয়ে দিই এটা তাহলে। প্রবলেম হয়েছে কোথাও? আচ্ছা, বানান ভুল। টুইটার, হ্যাঁ চলে এসছে, এটা গেল আমার 4। এবার আসি, আমার 8 পার্ট হবে পরেরটা, কুল এক্সেল 8। এর মধ্যে হবে আমাদের উপরের থেকে সেকেন্ড পার্ট থেকে আমরা ওটাকে কপি করে নিয়ে আসি, যেটা হচ্ছে আমাদের সার্চ, এই সেকশনটা 12 6 3 3, দেখি এটা হচ্ছে আমাদের এই ফর্মের মধ্যে আছে, এখানে ইনপুট টাইপ। হ্যাঁ, আমরা এই ফর্মটাকে কপি করি, ডাইরেক্টলি ফর্মটাকে কপি করে, আমরা এই ফর্মটাকে কপি করে, আমরা একটু দেখতে হবে এটা আসলে কি সার্চ ধরে করছি না, এটা হচ্ছে কি সার্চ এরিয়া। আমরা একটু উপরে যাই, না হলে আমাকে আবার কোডটা করা লাগবে। আমরা একটু দেখি তো কিভাবে করছি আমরা সার্চ, ফর্ম পজিশন রিলেটিভ ইনপুট। হ্যাঁ, সার্চটা আমরা ধরেই করছি, সার্চ থেকে আমরা কাজ করছি। তাহলে আমরা এখন যেটা করব, টোটালি সার্চ পর্যন্ত কপি করে নিয়ে নিই, কপি করে এটাকে মিনিমাইজ করি। আমরা এখন নিচে আসি, এসে এখানে দিয়ে দিই, দেখি এক্স্যাক্টলি কী রকম হইলো আমাদেরটা। পারফেক্ট, সার্চ নাও, আর একটা হচ্ছে সার্চ কোর্স, এবং এখানে হবে সাবস্ক্রাইব নিউজ লেটার। কোডগুলো আমরা যেভাবে বসাইছি সবই ঠিক আছে, এটা হবে সার্চ নাও, ওকে। এটার একটু ছোট হবে, উপরে নিচে একটু ছোট হবে, নো প্রবলেম, আমরা এটা এখন করে ফেলবো। আচ্ছা দেখি, তার আগে আরেকটা কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমরা কাজ করব এখন, একটা নাম দিচ্ছি নিউজ লেটার, এখানে নামটা না দিয়ে আমরা এটাতে এটা যেভাবে সেইভাবে রাখি, উপরে দিচ্ছি আমরা, অথবা হ্যাঁ আমরা এখানে নাম দিচ্ছি, এটা হচ্ছে নিউজ লেটার, নিউজ লেটার, ঠিক আছে। আর এই এই কোডটাকে আমরা, ওকে, উপরে নিয়ে গেলাম, গা হয়ে গেল এখন। আচ্ছা হ্যাঁ, এখানে 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 আমি H4 দিচ্ছি, H4 দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাবস্ক্রাইব নিউজ লেটার, আর ইনপুটের মধ্যে হবে ইমেল অ্যাড্রেস অনলি, ইমেল
এটা হবে আবার শুধু ইমেল, এখানে শুধু ইমেল দিতে পারবে, অন্য কিছু দিতে পারবে না। এটা দিব আমরা ইমেল, ইমেল ইমেল অ্যাড্রেস, ওকে প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, আমরা একটু চেক করি। ঠিক আছে, একটা এইচআর লাগবে আবার, ডট এইচআর, এইচআর ডট এইচআর। ওকে দেখি, হ্যাঁ পারফেক্ট, যেমনটা চাইছিলাম ঠিক ওই রকম ভাবে আসছে। ওকে, এখন তাহলে আমাদের আরেকটা কাজ, পরের কাজটা করতে হবে। সার্চটাকে কেটে দিই, কেটে দিয়ে এখানে গিয়ে আমরা আমাদের মিডল, মিডলের যে কাজটা সেটা করে ফেলি। ফুটার মিডলের মধ্যে ফুটার সোশিয়াল H4, এখানে দিচ্ছি আমরা। উপরের যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা আলাদাভাবে দিতে পারি, উপর থেকে নিয়ে আসি। ভুল করছি, এটাকে যদি আলাদাভাবে আমরা ধরে করতাম তাহলে আর এতগুলো বারবার করা লাগে না, করলেই হয়ে যেত। ওকে, H4, এইচআর এর তো আমার কোড করতে হবে না, আমাদের এইচআর করাই আছে। দেন হচ্ছে আমাদের ইউএল, এলআই ভুল হয়ে গেছে, এলআই এ, ওকে, মার্জিন 0, হেডিং 0। ঠিক আছে, এবার এলআই তে আসি, লিস স্টাইল নান, ডিসপ্লে ইনলাইন ব্লক, বর্ডার 2 পিক্সেল, সলিড থিম কালার, ওকে, দেন উইথ 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, তারপর হচ্ছে টেক্স অ্যালাইন সেন্টার, বর্ডার রেডিয়াস 50%, এবং মার্জিন রাইট 3 পিক্সেল। এবার আসি আমরা টেক্সট ডেকোরেশন নান, কালার 666। এখন আমরা একটু চেক করি তো সব ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে তাই না, সোশ্যাল ফুটার সোশ্যাল, সোশ্যালের বানানে মনে হয় ভুল করছে, কোনো একটা কিছু হবে। এখন এটাও ঠিক মতো চলে আসছে, এখানে একটা কাজ বাকি আছে, লাইন হাইট। এখানে যাই উইথ হাইট, লাইন হাইট 30 পিক্সেল, এক্স্যাক্টলি মিডলই আছে, হয়তো বা 1-2 পিক্সেল এদিক সেদিক করতে হবে। আমি এখানে এটারে 27 পিক্সেল করে দিই, না 27 হবে না, এটা এটা হবে 28। এবার ঠিক আছে, এবার একদম মিডল আছে, ওকে, দেন এটার কাজ। ওকে, এটার কাজের জন্য নিউজ লেটারের যে H4 আছে এটা তো সেম কন্টেন্ট, তাহলে আমি H4 এর এটাকে আমি কপি করে রাখি, নিয়ে যাচ্ছি নিচে ফুটার সোশ্যাল ফুটার মিডল, এর ভিতরে যাই গিয়ে এখানে দিচ্ছি আমাদের নিউজ লেটার, নিউজ
তাহলে এটা H4, এটা আরেকটা কাজ করতে পারি আমরা, এটাকে ফুটার মিডলের যেহেতু দিছি এখানে দিয়ে দেই, দেখি তো এটা পাই কিনা। পারফেক্ট, পেয়ে গেছে। আমাদের এখানে একটা জিনিস মনে বাদ দিয়ে গেছি আমরা, এখন ঠিক আছে। এটা গ্যাপটা ঠিক আছে, এটার গ্যাপটা ঠিক আছে, এখানে একটু কাজ আছে, আমি এটা করব না, এটা আপনারা করে নিন। পিক্সেলটা পারফেক্ট করা লাগবে। আর একটু দেখি এখানে, এটার ব্যাকগ্রাউন্ডে যে কালার, এটার ব্যাকগ্রাউন্ডেও সেম কালার, ওই যে একটা কালার দেওয়া হয়ে গেছে দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমার ফুটার মিডিলটাও করা কমপ্লিট হয়ে গেল। দেন এখন হচ্ছে আমাদের, ওকে, এখন হচ্ছে আমাদের ফুটার বটম। এই এই সেকশনটা আসলে তেমন কোনো কাজ নেই, জাস্ট কপিরাইট আর হচ্ছে আমাদের আবিজাবি যেই মেনুগুলো আছে, আবিজাবি বললে ভুল হবে আসলে। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে যাই আমরা সেকশনটাতে, এই সেকশনটাকে কপি করে রাখি। মিডল কপি, দেন এখানে যাই, এন্ড। ওকে, গেল এটা শেষ। এবার আসি ফুটার বটম। ওকে, ফুটার বটম, দেন কন্টেনার রো কুল এক্সেল 6। কপিরাইট স্পান, এটা হচ্ছে 2018 হাইফেন www.genius.com, ঠিক আছে। ওকে, জি বড় হাতে জিনিয়াস, সি বড় হাতে জিনিয়াস কোর্সেস .com, অল রাইট রিজার্ভ। ওকে, দিয়ে দিলাম 6 6। এর ভিতর হচ্ছে ফোটা মেনু, টেক্সট, টেক্সট রাইট, ওকে, ULLIA, ওকে, আমাদের এই সেকশনটাও কমপ্লিট করা হয়ে গেল। এখন আমরা আমাদের বটম সেকশনটাকে এখান থেকে কমপ্লিট করে ফেলি, আমাদের নিউজটার দরকার নেই। এখানে এখানে যাই ফুটার বটম পেডিং 45 0, এরপর হচ্ছে কপিরাইট, কপিরাইট হচ্ছে
স্পান, কালার হবে এটা। এবং এরপর হচ্ছে আমাদের ফুটার মেনু, এখানে যাই ফুটার মেনু, ইউএল মার্জিন জিরো, পেডিং জিরো, এলআইয়ের লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল হবে নান, ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন লেফট 20 পিক্সেল, এর হবে কালার টেক্সট ডেকোরেশন নান। ওকে, আমার এটা ঠিক মতো আছে, এখানে কপিরাইট আইকনটা আপনারা দিয়ে নিন, যখন নাকি আপনারা কপি কোড করবেন এটাও ঠিক মতো চলে আসছে। এটাকে চাইলে আবার লিঙ্ক করা যায়, যেমন ক্লিক করলে একটা চাইলে মানে লিঙ্কে চলে যাবে, এটি ঠিক আছে। ওকে, আমরা একটা কাজ করি, এখানে দিয়ে দিই অ্যান্ড হোভার, কালার হবে টিম কালার, ট্রানজিশন পয়েন্ট রেস, এই ঠিক আছে। আমার যখন কপি করতেছি এটা থিম কালারটা পাচ্ছে পারফেক্ট। ওকে, যেমনটা দরকার আমাদের সব পারফেক্টলি সেইভাবেই করে ফেলছি। ওকে, আচ্ছা এইখানে মনে হয় একটা প্রবলেম আছে। হ্যাঁ, এখানে তো একটা বর্ডার ছিল না আমাদের, এখানে তো একটা প্রবলেম বর্ডার ছিল, আমরা ফিট করে ফেলি এটা। আচ্ছা, তাহলে আমাদের এটা এতটুকু পর্যন্ত কমপ্লিট। ওকে, তাহলে আমরা ওইটার বর্ডারটা ঠিক করে ফেলি, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট, কন্টাক্ট। ওকে, এখানে যাই, এগুলাকে আমরা কোন সেকশনে নিয়েছিলাম আমরা একটু দেখি, এটা হচ্ছে আমরা ইন্সপেক্ট করি, ইনফো আইকন, ইনফো আইকনটাকে খুঁজি এখন আমরা, ইনফো আইকন, এখানে যাই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, সলিড থিম কালার, কি ব্যাপার, বর্ডার রেডিয়াসটা কাজ করছে না তাই না, সলিড থিম কালার, কারণ কি? না, তারপর প্রবলেম ফেস করতেছে, ইম্পর্টেন্ট কাজ করবে না এখানে। তাহলে কাজ করি আমরা, দেখি তারপর প্রবলেম ফেস করা লাগছে, দেখা যাচ্ছে আচ্ছা আমরা তো বর্ডার রেডিয়াস দিছি, বর্ডার রেডিয়াস হবে কেন, এটা তবে বর্ডার, আর এটাকে আমরা বাদ দিয়ে ছেড়ে দিচ্ছি থিম কালার, এই তো পারফেক্ট, এখন সব ঠিকঠাক মতো পেয়ে গেছে তাই না। এখানে চাইলে আমরা থিম গ্রেডিয়েন্টটা ব্যবহার করে ট্রাই কর, থিম গ্রেডিয়েন্ট এখানে কাজ করবে না, সরি
ইনগ্রেডিয়েন্ট এখানে কাজ করবে না। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আমাদের পারফেক্টলি হয়ে গেল সবটা। এখন আমরা শুধু দেখি, এখন শুধুমাত্র যে এখানে কিছু কালারের পার্থক্য আছে, তারপর হচ্ছে আমাদের আদার্স, এখানে একটা প্রবলেম হয়েছে লাগতেছে। কি ব্যাপার, আমরা কি এই সেকশনটা করি নি? এটা হচ্ছে এফএকিউ এরিয়া। হ্যাঁ আমরা তো এই সেকশনটা করছি, কারণ কি আমাদের মনে কোথায় একটা প্রবলেম হয়েছে। এফ এ কিউ আমরা কল করতে পারছি কিনা ঠিক মতো একটু দেখা দরকার। বাহ কি সুন্দর, আমরা তো এফ এ কিউ কে কলই করিনি লাগতেছে। এটা কোন সেকশনটার আগে ছিল দেখি তো একটু। এটা হচ্ছে ক্যাটাগরির আগে, ক্যাটাগরির আগে হবে এটা। এই তো এখন হয়ে গেছে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি, আল্লাহ হাফেজ।